আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গত পর্বে আমার চ্যানেলে একটা ফ্রাইড রাইসের রেসিপি আপলোড হয়েছে। আর এই ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার জন্য আজকে তৈরি করব একটা চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার জন্য তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মোট 8 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো ধুয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যেন এই চিকেনে কোনো পানি না থাকে। আর চিকেনগুলো আমি ঠিক এইভাবে এর হাড় পর্যন্ত একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। এতে করে চিকেনের মধ্যে ঝাল মশলাগুলো খুব ভালো মতো করে ঢুকবে এবং চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। এরপর দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার আর 7 মতো লবণ। এই সব কিছু দেওয়ার পর এই মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মেখে দিতে হবে। এখানে আমি মশলাগুলো দিয়েছি শুধুমাত্র 8 পিস চিকেনের জন্য। আপনাদের চিকেন যদি এর যে সাইজে অনেক বেশি বড় হয় এবং একটু বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এই মশলাগুলো এখন চিকেনের মধ্যে আঙুলের সাহায্যে এভাবে মাখিয়ে দিতে হবে। আর এভাবে মাখানোর পর একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে একটু প্রেস করে দিতে পারেন। এতে করে ঝাল মশলাগুলো আরও ভালো মতো চিকেনের মধ্যে যাবে। আর এই চিকেনটা এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় একেবারে অল্প থাকে সেক্ষেত্রে 1/2 ঘন্টা রাখলেও হবে। এখানে আমি ফেটানো ডিম 1/2টা দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা। ময়দার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ঠিক ভালো মতো এভাবে মেখে নিতে হবে কোটিংয়ের জন্য। ময়দা বা কর্নফ্লাওয়ারটা এমন পরিমাণে দিতে হবে চিকেনের উপরে যেন একটা কোটিং থাকে। আর আমি এখানে সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করছি, এটা অপশনাল, এটা না করলেও হবে। তবে এতে করে চিকেনটা ভাজার পর চিকেনটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন এগুলো ভেজে নিব। একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দিব। আর একবারে সব চিকেন ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভাজবেন। এখন চুলার আঁচটা একেবারে কম করে দিতে হবে, কারণ বেশি আছে চিকেন ভাজলে চিকেনের উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এজন্য এই সময় চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে খুব আস্তে আস্তে চিকেনটা ভাজতে হবে। আর চিকেনটা এক সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এভাবে আমি এক সাইড চিকেন হয়ে যাওয়ার পরে উল্টে অপর সাইডটা ভেজে নিয়েছি। আর চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে প্রেস করলে যখন বুঝতে পারবেন কাঁটা চামচটা সম্পূর্ণ খুব ভালোভাবে ঢুকে গেছে, তখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনটা এখন আমি তুলে নিব। আর চিকেনগুলো ভাজতে আমার মোট 15-16 মিনিট সময় লেগেছে। এভাবে আমি বাকি চিকেন পিসগুলো ভেজে নিব। এভাবে চিকেন ফ্রাই ভেজে আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, অথবা এই চিকেনগুলো কিন্তু এমনি এমনিও খেতে অনেক বেশি ভালো লাগবে। সহজভাবেই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।